বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, লোকসভা নির্বাচন গোটা দেশে শুরু হয়ে গেছে, শাসক বিরোধী সব পক্ষই জোরদার প্রচার শুরু করেছে। এই আবহে এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে বড় খবরটির দিকে নজর রাখবো, শনিবার প্রধানমন্ত্রী নির্বাচনে জনসভা থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে কংগ্রেস সাহাবজাদে বলে সম্বোধন করেছেন। যে বড় খবরটির দিকে নজর রাখছি, একেবারেই আক্রমণাত্মক ভাষণে প্রধানমন্ত্রী কংগ্রেসের রাহুল গান্ধীকে কংগ্রেস সাহাবজাদে বলে সম্বোধন করেছেন। মোদি জানান, ওয়েনার আসনে মুখ থুপড়ে পড়বেন রাহুল গান্ধী, আর দলকে তার জন্য আরো একটি নিরাপদ আসন খুঁজে বের করতে হবে। মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রের নির্বাচনী প্রচার থেকে একদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন প্রধানমন্ত্রী, অপরদিকে প্রথম দফার ভোট দেখেই তিনি বুঝতে পেরেছেন এটা এক পক্ষের দিকে ঘেঁষে ভোট পড়েছে, আর সেটা এনডিএ এর দিকে। লোকসভা নির্বাচন গোটা দেশে শুরু হয়ে গেছে, শাসক বিরোধী সব পক্ষ জোরদার প্রচার শুরু। এই আবহে এবার রাহুল গান্ধীকে কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রধানমন্ত্রী নির্বাচনী জনসভা থেকে কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীকে কংগ্রেস সাহাবজাদে বলে সম্বোধন করেছেন। মোদি জানান, ওয়ানার আসরে মুখ থুপড়ে পড়বেন রাহুল গান্ধী, আর দলকে তার জন্য আরো একটি নিরাপদ আসন খুঁজে বের করতে হবে। মহারাষ্ট্রের নান্দেদ লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচার থেকে একদিকে রাহুল গান্ধীকে আক্রমণ করলেন মোদী, অপরদিকে প্রথম দফার ভোট দেখেই তিনি বুঝতে পেরেছেন এটা এক পক্ষের দিকে ঘেঁষে ভোট পড়েছে, এমনভাবেই নিজের অভিমত দিয়েছেন। তিনি বলেছেন, এই প্রথম এই পরিবারের পক্ষ থেকে কোনো কংগ্রেস প্রার্থী নেই যেখানে তারা বসবাস করে। এখনই যদি এমন অবস্থা হয় বিরোধীদের, তাহলে নির্বাচনের পর ওরা কি করবে? প্রশ্ন করেছেন। মোদী আক্রমণ করার কারণ হলো, এখন উত্তরপ্রদেশের আমেঠি লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা করে কংগ্রেস, 2019 সালে কেন্দ্র থেকে স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধী। কংগ্রেস নেতা রাহুল গান্ধী অবশ্য বলেছেন, দল সিদ্ধান্ত নিয়ে যেটা করবে আমিও সেটাই করব। কোন আসনে কে প্রার্থী হবে তা ঠিক করা হয় কংগ্রেসের সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠকে। মোদী জানান, কংগ্রেস জামানায় সব থেকে খারাপ পরিষেবা দেখেছেন, কংগ্রেসই কৃষক এবং গরিব মানুষের উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে। তবে রাহুলের কথায়, নরেন্দ্র মোদী দুর্নীতির স্কুল চালাচ্ছেন, করাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার নিজেই পড়ান, সঙ্গে রয়েছে ডোনেশন বিজনেস চ্যাপ্টারও। এজেন্সিকে রিকভারি এজেন্ট হিসেবে কি করে তৈরি করে কাজ করাতে হয় সেটাই শেখান প্রধানমন্ত্রী মোদী। অর্থাৎ নির্বাচনের প্রথম পর্ব শেষ, প্রথম পর্বের যে প্রথম পর্যায়ের যে নির্বাচন, অর্থাৎ একেবারেই প্রথম ফেজের নির্বাচন যখন শেষ, তখন আরো একবার বলা যেতে পারে এই নির্বাচনকে কেন্দ্র করে গোটা দেশে কিন্তু এক প্রকার সাড়া পড়ে গেছে নির্বাচনের বিভিন্ন দিকগুলোকে নিয়ে। আরো একবার প্রধানমন্ত্রী মোদি তিনি কিন্তু টার্গেট করলেন রাহুল গান্ধীকে। কি বলেছেন আজকে মহারাষ্ট্রের রেলিতে প্রধানমন্ত্রী মোদি? শুনবেন। इस चुनाव में इनको सबक सिखाना बहुत जरूरी है भाई। देखिए, कांग्रेस के जो शहजादे हैं उन्हें भी वायनाड में संकट दिख रहा है। शहजादे और उनकी टोली 26 अप्रैल को वायनाड में वोटिंग का इंतजार कर रही है। जैसे ही 26 को वायनाड में वोटिंग तूफान करेंगे, और इसलिए इस चुनाव में इनको सबक सिखाना बहुत जरूरी है भाई। और देखिए, कांग्रेस के जो शहजादे हैं उन्हें भी আপনারা শুনছিলেন প্রধানমন্ত্রী মোদীর সেই কটাক্ষ, রাহুল গান্ধীকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী মোদীর কটাক্ষ, কংগ্রেসের সাহাবজাদে বলে রাহুল গান্ধীকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী মোদী। তিনি বলেন, ওয়ায়নারের পর আরো একটি
সুরক্ষিত আসন কংগ্রেসকে বের করতে হবে রাহুলের জন্য, নতুবা এখান থেকেও তিনি হারের মুখ দেখতে হচ্ছে ওনাকে। এবং কেন আমেথি এখনো পর্যন্ত কংগ্রেস প্রার্থী দিতে পারেনি বা প্রার্থী ঘোষণা করেনি তা নিয়েও প্রশ্ন তুলে প্রধানমন্ত্রী মোদী। নির্বাচনের আগে এক প্রকার প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধীকে নিয়ে কটাক্ষ করে এবং রাহুল গান্ধী প্রধানমন্ত্রীকে নিয়ে যে কটাক্ষ করলে তিনি বলেছেন করাপশনের স্কুল চালায় প্রধানমন্ত্রী মোদী, প্রধানমন্ত্রী মোদী করাপশনের স্কুল চালায়, তিনি শেখান, তিনি করাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার পড়ান তিনি, এবং সঙ্গে রয়েছে ডোনেশন বিজনেস চ্যাপ্টারও, এজেন্সিকে রিকভারি এজেন্ট হিসেবে কি করে তৈরি করে কাজ করাতে হয় সবটাই শেখান মোদী। পাল্টা বক্তব্য রেখেছে রাহুল গান্ধী, অর্থাৎ বলা যেতে পারে নির্বাচন কেন্দ্র করে গোটা দেশের পরিস্থিতি এই মুহূর্তে একেবারেই উন্মাদনা রয়েছে। বিপক্ষের অভিযোগ আর শাসকের পাল্টা অভিযোগে সরগরম গোটা দেশের রাজ্য রাজনীতি, গোটা দেশের রাজনৈতিক পরিমণ্ডল বলা যেতে পারে এক প্রকার যেভাবে তাপমাত্রার পারদ চড়ছে ঠিক একই সঙ্গে রাজনৈতিকভাবে সেই পারদ কিন্তু আরো বেশি চড়ছে, এই কথা একেবারেই বলা যায়। একদিকে প্রধানমন্ত্রী মোদীর কটাক্ষ, রাহুল গান্ধীকে কংগ্রেসের সাহাবজাদে, তো কংগ্রেসের নেতা রাহুল গান্ধী তখন মোদীকে নিয়ে কটাক্ষ করছেন যে প্রধানমন্ত্রী মোদী করাপশনের চ্যাপ্টার পড়ান, তিনি করাপশন সায়েন্স নামে একটি চ্যাপ্টার পড়ান, নরেন্দ্র মোদী করাপশনের স্কুল চালাচ্ছেন, এভাবেই রাহুল গান্ধী তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এখন সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির সঙ্গে।